বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি ভালোই আছেন। আর ওয়ান কম্পিউটার্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ মেহেদি হাসান আপনাদের জানাই স্বাগতম। যদি আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন। দেখতে পাচ্ছেন পাঁচটি প্রোডাক্ট, আমি এই পাঁচটি প্রোডাক্ট নিয়ে রিভিউ করছি না। এই পাঁচটি প্রোডাক্ট আপনারা পাচ্ছেন গিফট হিসেবে, কিন্তু গিফটের একটি সময়সীমা আছে। গিফটের যে সময়সীমা আছে সেটি আমি আমার কমেন্টস বক্সের প্রথমেই লিখে দিব এবং ডেসক্রিপশনে লেখা তো থাকবেই। স্পেসিফিকেশন ডিটেইলস কমেন্টস বক্স এবং ডেসক্রিপশনে থাকবে। আমরা দেখে আসতে চাই যে এই আসোস X441N ল্যাপটপটির মাঝে আসলে কি আছে, আমরা কি জন্য এই ল্যাপটপটি কিনব এবং এই ল্যাপটপটি কিনলে আসলে আমাদের কি কি কাজ আমরা এই ল্যাপটপটি দিয়ে করতে পারবো। প্রথমে আপনারা আসোস যে অরিজিনাল ল্যাপটপের ব্যাগ, সেই ব্যাগটি দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু আমরা একটু লক্ষ্য করলে দেখবেন যে আসোসের একটি স্টিকার লাগানো আছে এবং এটি অরিজিনাল ব্যাগেই লাগানো থাকে এবং এই ব্যাগগুলো বাইরে কোথাও পাওয়া যায় না। এগুলো অরিজিনালি দেশের বাইরে থেকে ইন্ট্যাক্ট বক্স আকারে বাংলাদেশে আসে এবং সেই ইন্ট্যাক্ট বক্স থেকেই কিন্তু আপনাদের আনবক্সিং করে দেখাচ্ছি আমরা। এবং আপনাদের জাস্ট একটি প্রোডাক্ট দেখাচ্ছি আমাদের গোডাউনে, আপনি যত কোয়ান্টিটি চান 100, 200, 500 ল্যাপটপ সেগুলো দেওয়া আমাদের পক্ষে সম্ভব হবে। এবং সেই অর্ডার বা আমাদের সাথে ব্যবসা করতে চাইলে আপনি আমাদের দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন। অবশ্যই আপনি যদি আগ্রহী হন এবং ব্যবসা করার জন্য যদি রিকোয়ারমেন্টগুলো আপনার থাকে আমরা আপনাকে সহযোগিতা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাগটির মাঝের অংশ, যে আসলেই ব্যাগটি অনেক টেকসই হবে এবং অনেক দিন ব্যবহার করতে পারবেন, অনেক কাজের জন্য ব্যবহার করতে পারবেন ল্যাপটপ বহন করা ছাড়াও। আমরা আর ল্যাপটপ ব্যাগে বেশিক্ষণ থাকবো না, এবার আমরা যে ল্যাপটপের রিভিউটি দেখাতে চেয়েছি সেই ল্যাপটপের রিভিউটি দেখিয়ে নিই। এবং দেখবেন যে আসোসের ক্ষেত্রে হয় কি, তাদের ডাবল দুইটা তিনটা করে তার মানে বক্স থাকে, তারপরে কারণ দুইটা তিনটা বক্স খোলার পরেই আমরা আসোসের যে মেন ল্যাপটপটি সেটা পাই। এবং প্রথমেই বক্স খুলতে গেলে আপনারা সাইটে পাবেন একটি আসোসের যে চার্জার, এবং আসোসের চার্জারটি অনেক স্মার্ট চার্জার। এটা যদি আপনারা খুব কাছে থেকে দেখেন তাহলে লক্ষ্য করতে পারবেন যে এই চার্জারটি তাদের স্মার্ট চার্জার এবং ওখানে কিন্তু একটা বারকোড দেওয়া আছে এবং এটি লাগানোও অনেক সহজ আপনাদের জন্য। আমরা খুব ইজিলিভাবে পরবর্তী কিছুক্ষণের মধ্যেই এটি লাগিয়ে দেখিয়ে দিব। আমরা আগে দেখতে চাই যে আসোসের ল্যাপটপটি দেখতে কেমন এবং এটার মাঝে কি কি আছে, অতএব কি কি আছে বলতে কনফিগারেশনটা কি সেটি মেনলি দেখাতে চাই এবং আমি এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব যে আপনি কি কি কাজের জন্য এই ল্যাপটপটি ব্যবহার করতে পারবেন। কারণ আমাদের তো বাজেটের একটি সীমা আছে, এখন অনেকের মধ্যে লো বাজেটের ল্যাপটপের জন্য কিন্তু আজকের এই রিভিউটি করা, কারণ এই ল্যাপটপটি আপনারা বর্তমানে প্রাইসটি, কারণ ইউটিউবে যেহেতু ভিডিওটি অনেকদিন থাকবে বা সবসময় থাকবে হয়তোবা, সেক্ষেত্রে প্রাইসটি আমি আমার কমেন্টস এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা কষ্ট করে সেখান থেকে একটু দেখে নেবেন। এবং সেখানেও যদি না পান আমার ফোন নাম্বার থাকবে এবং সেই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনাদেরকে আমি জানিয়ে দিব। দেখছেন এখানে আসোসের এই যে ল্যাপটপটি, এটা সুবিধা হলো এখানে ডাস্ট প্রোটেক্টর আছে এবং সেই জন্য আর কি এখানে ঠিক ময়লা জমার তেমন কোনো সুযোগ নেই আসোসের এই ল্যাপটপটিতে। এবং সাইটে দেখছেন ডিভিডি রাইটার। এবং আমি যদি আরেকটু আপনাদেরকে দেখাই তাহলে এখানে ইউএসবি পোর্ট আছে দুইটি, এইচডিএমআই পোর্ট আছে, এবং সবচাইতে আরেকটি অ্যাডভান্টেজ হলো এখানে কিন্তু মিনি দেখছেন যে ঠিক এইচডিএমআই পোর্টের পাশে মিনি একটি পোর্ট আছে যেটার মাধ্যমে আমরা অনেক সময় দেখেন আমাদের চার্জারের পোর্টও ঠিক এই সাইজেরই হয় কি আর কি। এখন বর্তমানে সব কিছু মিনি আসছে, এক্সট্রা ফ্যাসিলিটি একটা তারা অ্যাড করে দিয়েছে এখানে। এবং আমি ল্যাপটপটি ওপেন করতে যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন যে ল্যাপটপটি ওপেন করার পর ঠিক এমনই দেখাবে। আমরা দেখাচ্ছি আপনাদের যে ঠিক একটি ইউনিক ডিজাইন এই আসোসের ল্যাপটপ, দেখতেও সুন্দর। আপনি যে কাজ করতে পারবেন, আপনি যদি ফ্রিল্যান্সার হন, আপনি যদি ভিডিও ছোটোখাটো ভিডিও এডিটিং করতে চান অথবা স্টুডেন্ট লাইফের জন্য যে সফটওয়্যারগুলো, সাপোজ এসএসসি ইন্টার এমনকি ইউনিভার্সিটি লাইফেও যেই সফটওয়্যারগুলো আপনার প্রয়োজন হয় সেগুলো আপনি কিন্তু এই আসোস X441N থেকে কাজ করতে পারবেন।
এবং এটার কিবোর্ডের মাঝে এটার পাওয়ার সুইচ আছে, এবং এখানে যে সাউন্ড বক্সটি আছে, সাউন্ড বক্সটি আসোসে সাউন্ড বক্স সবসময় ভালো হয়। অনেকে হয়তো বা জানেন, আমি কিপ্যাডটি আপনাদের সামনে আরেকটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। 14 ইঞ্চি ডিসপ্লে এবং এই আসোসের ডিসপ্লে কিন্তু 1333x768, ঠিক আছে। আসোসের ল্যাপটপের যে ডিসপ্লেটি সেটার আমরা এইচডি কোয়ালিটি হবে 1366x768, এবং এটাতে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সেটি হলো NTSC 45%, অতএব খুব ভালো একটি প্রযুক্তি আসোসের ডিসপ্লের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। এখানে হার্ড ডিস্ক যেটি ব্যবহার করা হয়েছে 500 GB হার্ড ডিস্ক ব্যবহার করা হয়েছে, সেখানে 5400 RPM ইউজ করা হয়েছে, এখানে HD ওয়েব ক্যাম ব্যবহার করা হয়েছে, এবং এখানে যে প্রসেসরটি আছে সেটির ক্যাশ 2 MB 4.2.4 GHz আপ টু, এবং প্রসেসরের যে মডেলটি আছে সেটি হলো N3350 N3350। আপনাদেরকে সবগুলোই আমি বিস্তারিত জানানোর চেষ্টা করছি, কারণ অনেকেই এই ভিডিওটি দেখেই হয়তোবা তাদের ল্যাপটপটি কেনার সিদ্ধান্ত গ্রহণ করবেন। অতএব ল্যাপটপে যদি আমি ভিডিওটিতে যদি আমি সঠিকভাবে সকল তথ্য না দিতে পারি, সেক্ষেত্রে ক্রেতা সাধারণ তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে ভুগে থাকেন। আপনারা একটু যদি লক্ষ্য করেন, আমি দেখাতে চেয়েছি এখানে প্রসেসর প্লাস এক্সট্রা যে ফ্যাসিলিটিসগুলো আছে সেগুলো আর কি, প্রপার্টিসটা আমি মেনলি দেখানোর চেষ্টা করেছি এখানে। এবং আরেকটি কথা বলতে হয় কি, অনেকে হয়তো বা অনলাইনে কাজ করেন, তাদের ক্ষেত্রে একটি ব্রাউজারে যে 5টি 6টি 7টি 8টি 10টি ব্রাউজ ট্যাব ওপেন করার প্রয়োজন হয়, এবং এটি ঠিক কোর i3-র কাছাকাছি হবে, কারণ যেহেতু পেন্টিয়াম ডুয়েল কোর ল্যাপটপটি এবং এটির যে স্পিডটা কোর i3-র কাছাকাছি হবে। কোর i3 তো আপনার ক্যাশ জানেনি, কিন্তু এখানে 2 MB ক্যাশ ব্যবহার করা হয়েছে এবং গিগাহার্টজটিও ভালো আছে। আপনাদেরকে আমি এটা বলতে চাই যে আপনারা যদি এখানে 500 GB হার্ড ডিস্ক আছে, দেখছেন আমি ডিস্ক ম্যানেজমেন্ট থেকে আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করলাম, এবং আমি যে বললাম আপনাদের যে 5টি 10টি ট্যাব আপনারা ওপেন করতে পারবেন, এবং সেটিও কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি, কারণ যে কোনো কথার সাথে যদি কাজের মিল না থাকে সেক্ষেত্রে তো কোনো একটি প্রোডাক্ট কেনার পর সেটি প্রতি আস্থাটা থাকে না। আর আসুস তো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং এটার তো 2 বছরের ওয়ারেন্টি আছে, এবং এটার বাংলাদেশের ডিস্ট্রিবিউটর গ্লোবাল ব্র্যান্ড, এবং আরওয়ান কম্পিউটার্স এই আসোসের সাথে সম্পৃক্ততা তাদের প্রায় 10 বছরের, এবং তারা আসোসের বিগ ডিলারদের মধ্যে অন্যতম। সুতরাং আরওয়ান কম্পিউটার্সে যেহেতু তারা একটি মেলার আয়োজন করেছে এবং মেলার জন্য এই প্রোডাক্টটির প্রাইসটাই কমিয়ে দিয়েছে, এটার সাথে গিফট অ্যাড করেছে, অনলাইনে এই প্রোডাক্টটির বিক্রয় মূল্য 21,500 টাকা, এবং তারা এই প্রোডাক্টটির প্রাইস আরও রিডিউস করেছে 20,700, সেখানে 5টি যে গিফট তারা অ্যাড করেছে সেই 5টি গিফটের যদি মূল্য আপনারা হিসাব করেন সেগুলো কিন্তু 3,000-এর কাছাকাছি। সুতরাং তারা চেষ্টা করছে যে তারা একটি বিগ সেল আশা করছে এই ফেব্রুয়ারি মাসে। সুতরাং আপনারা এই সুযোগটিতে কাজে লাগিয়ে আরওয়ান কম্পিউটার্স থেকে তাদের যে অফারগুলো চলছে সেই অফারগুলো থেকে প্রোডাক্ট নিতে পারেন, এবং তাদের আফটার সেল সার্ভিসটি সম্পর্কে যারা তাদের থেকে প্রোডাক্ট কিনেছে তারা খুব ভালো বলতে পারবে। তাদের ফেসবুক পেজ, ওয়েবসাইট প্লাস তাদের ইউটিউব চ্যানেল মেহেদি 360 দেখলে আপনারা বুঝতে পারবেন যে তাদের বর্তমানে কী কোয়ালিটিতে তারা আছে। একটি অত্যন্ত ভালো স্ট্যান্ডার্ড তারা মেনটেন করছে, তাদের থেকে প্রোডাক্ট কিনলে আপনি ভালো সাপোর্ট এবং সার্ভিস পাবেন এটি বলাই যায়। দেখছেন আমি কিন্তু আপনাদের জন্য ইন্টারনেট ব্রাউজ করে দেখাচ্ছি যে আসলে এই ল্যাপটপটি দিয়ে আপনি ইন্টারনেট ব্রাউজ কতটুকু সাকসেসফুলি করতে পারবেন, আসলে ল্যাপটপটি হ্যাং করবে কি না। কিন্তু আমরা আপনাকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে এই ল্যাপটপটি ইন্টারনেট ব্রাউজ আপনি 5-10টি ট্যাব ওপেন করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। সুতরাং আর দেরি না করে আরওয়ান কম্পিউটার্সে যে 6টি ব্রাঞ্চ আছে মিরপুরে, এলিফেন্ট রোডে এবং কুষ্টিয়ার ভেড়ামারা, আপনারা যে কোনো জায়গা থেকে এই প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন অনলাইনে, এবং আশা করি আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে আবারও জানাই আমার চ্যানেলের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। ধন্যবাদ, খোদা হাফেজ, ভালো থাকবেন।